আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা আপনারা ভালো আছেন? আশা করছি তোমরা। আমাদের গ্রুপের নিয়ম কানুন যেসব আছে, অনর্থক ইমোজি দিবে না, রাতের 10টার পর থেকে কোনো কনভারসেট করবে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ক্লাসরুমে প্রবেশ করার সময় একই সাথে তোমার ক্লাস, রোল নাম্বার, সেকশন এবং তোমার নাম উল্লেখ করে ঢুকবে, ভিডিও অন রাখবে এবং আনমিউট থাকবে। এখানে অনেকেই এখনো মিউট। আমরা আমাদের এই জিনিসগুলো ইমপ্রুভ হতে হবে যে আমরা আনমিউট থাকবো, কারণ এখানে আমরা কোনো কি আমরা একটা ক্লাস করছি, সুতরাং আমরা কনভারসেট করতে পারি। কনভারসেট করার জন্য আমাদের ইলেকট্রনিক উপায়ে কি আছে, রিয়াকশন আছে, আমরা রিয়াকশন দিব। এই বিষয়গুলো আবার নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদিও এগুলো আমরা মেনে চলছি, তারপরে আমরা এগুলো নতুন করে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। কথার মধ্যখানে কথা বলবে না, পারমিশন নিয়ে কথা বলবে, টিচারের সাথে কনভারসেট করবে। আর আমরা ওয়েলকাম জানাই অলওয়েজ কি কনভারসেট করার জন্য। কোন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বলতে হবে, তা না হলে এটা সলিউশন আসবে না। শিক্ষার্থীরা, আমরা দশম শ্রেণীর এ ও বি সেকশনের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা বরাবরের মতো আমি স্ক্রিন শেয়ারে যাব। শিক্ষার্থীরা, এই যে আমি এখানে যে প্রোগ্রামটা খুলেছি, এই প্রোগ্রামটাকে কি বলে? খাতার মধ্যে লিখেন প্রেজেন্টেশন সফটওয়্যার। এই প্রেজেন্টেশন সফটওয়্যারে এটা কি, এই জিনিসটাকে কি বলে, পুরা এই জিনিসটাকে কি বলে, আমরা এইসব নিয়েই আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা, এই এই যে জিনিসটা একটু আগে দেখিয়েছি এবং আমি যেটা নিয়ে আলোচনা করছি বিষয়টা কিন্তু সেম। এই ভদ্রলোক এখানে অনেকজনকে একসাথে দেখাচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটাকে আমরা বলছি কি প্রেজেন্টেশন সফটওয়্যার। কোনো কিছু প্রেজেন্ট বা উপস্থাপন করতে হলে যে সফটওয়্যার প্রয়োজন তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে। শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার, এটা অধ্যায় 5 মাল্টিমিডিয়া গ্রাফিক্স পৃষ্ঠা 68 থেকে 70 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, 68, 69 এবং 70 এই তিনটা পৃষ্ঠা আলোচনা শেষে প্রেজেন্টেশন সফটওয়্যার কি আপনারা বলতে পারবেন, প্রেজেন্টেশন সফটওয়্যার এর কয়েকটি উদাহরণ দিতে পারবেন, প্রেজেন্টেশন সফটওয়্যার এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবেন, এছাড়াও পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ওপেন করা এবং স্লাইড তৈরি করতে পারবেন। শিক্ষার্থীরা, এটা কি, এটাকে কি বলে, কনফারেন্স হচ্ছে একটা, কি হচ্ছে শিক্ষার্থীরা, কনফারেন্স হচ্ছে, কনফারেন্স, কনফারেন্সের বাংলা কি সম্মেলন। ইউনাইটেড নেশনস এর ক্লাইমেট বিষয়ক একটা কি কনফারেন্স হচ্ছে, ওখানে দেখেন প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে উপস্থাপন করা হচ্ছে। তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার কোথায় উপস্থাপন করা হয়? কনফারেন্স, সম্মেলনে। সম্মেলনে কি হয় শিক্ষার্থীরা, এখানে কি হবে, এত এত কান্ট্রির লোকজন এখানে যে কি হয়েছে, একত্রিত হয়েছেন, উনারা এখানে কি করবেন, আলোচনা করবেন, সমস্যার সমাধান করবেন, একা ঠিক আছে পরামর্শ গ্রহণ করবেন। কি কি বলেছি শিক্ষার্থীরা, আলোচনা করবেন, সমস্যার সমাধান করবেন এবং পরামর্শ গ্রহণ করবেন। তাহলে এই সমস্ত কি অনুষ্ঠানে প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে কাজ করা হয়। শিক্ষার্থীরা, এই যে প্রিভিয়াসে যাই, ইনি কি করছেন এখানে, ইনি একজন ব্যক্তি এখানে কি করছেন, বক্তৃতা দিচ্ছেন, এটাকে আমরা সেমিনার বলতে পারি।
উনি বক্তৃতার মঞ্চে আছেন, অপোজিটে কি দর্শকরা আছেন, এইটাকে আমরা বলতে পারি সেমিনার। উনি একটা সেমিনারের আয়োজন করেছেন, ঠিক আছে? তাহলে সেমিনারেও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে, এই যে দেখেন এখানে প্রেজেন্টেশনের স্ক্রিন দেখা যাচ্ছে, সেমিনারে তাহলে কোথায় কোথায় বললাম, দুইটা গেল সম্মেলন সেমিনার, উনি বক্তৃতা দিচ্ছেন অন্যরা শুনছেন, উনার বক্তৃতা শেষ হলে যারা দর্শক আছেন তারা কি প্রশ্ন উপস্থাপন করবেন, প্রয়োজন হলে ওখানে ছোটখাটো কি হতে পারে কাজও হতে পারে ওয়ার্কশপের মতো। শিক্ষার্থীরা এখানে কি হচ্ছে একটা ক্লাস নেওয়া হচ্ছে, ওখানেও কি আছে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, এই যে আমি এখন আপনাদের সাথে আলোচনা করছি এটাও কিন্তু কি প্রেজেন্টেশন সফটওয়্যার এর মাধ্যমে, ঠিক আছে শিক্ষার্থীরা? ইয়েস টিচার। আমি এমএমসি ক্লাসটা একটু ইনপুট দিই, এমসি ক্লাসটা ইনপুট দেওয়া শেষ হয়ে গেছে শিক্ষার্থীরা। ওকে, তাহলে এখানে এই যে প্রেজেন্টেশন সফটওয়্যার মাল্টিমিডিয়াতে ক্লাস নেওয়া, এই যে আপনাদেরকে প্রদর্শন করে করে ক্লাস নেওয়া, তাহলে সেমিনার, সেমিনার কি শিক্ষার্থীরা কোন একটা বিষয়ে যখন কোন একক বক্তা বিষয়টির বিস্তারিত দিক উপস্থাপনের পর অপর বক্তাগণ বা শ্রোতা বিষয়টি নিয়ে আলোচনা করেন তখন তাকে সেমিনার বলে, ওয়ার্কশপ। যখন ছোট কোন একটা বিষয়ে সকল আলোচক গভীরভাবে আলোচনায় অংশগ্রহণ করেন তখন তাকে ওয়ার্কশপ বলে। আর সিম্পোজিয়াম কোন একটা বিষয়ে মতবাদ সমূহের সংগ্রহ পর্যালোচনা ও সংকলনকে সিম্পোজিয়াম বলে। আমরা একসাথে বলি না সভা সেমিনার সিম্পোজিয়াম, সভা এটা বক্তৃতা, সভাকে বলা হয় বক্তৃতা, ওখানে সভা সেমিনার সিম্পোজিয়াম একসাথে বলে ফেলি। আশা করছি আপনাদের কি হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো, আমি পাঠ শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব সেমিনার কি, সিম্পোজিয়াম কি, ওয়ার্কশপ কি। শিক্ষার্থীরা তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার কোথায় ইউজ হয়, সভাতে, সেমিনারে, সিম্পোজিয়ামে, ওয়ার্কশপে, মাল্টিমিডিয়া ক্লাসে, সম্মেলনে, আলোচনা চক্রে। হ্যাঁ, আমরা কোন একটা কিছু আলোচনা করছি এই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার কি করতে পারি, উপস্থাপন করতে পারি, যাতে কি আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। প্রেজেন্টেশন সফটওয়্যার কারা ব্যবহার করে শিক্ষার্থীরা, গবেষকরা করতে পারে, শিক্ষাবিদরা করতে পারে, সমাজ কর্মীরা করতে পারে, পেশাজীবীরা করতে পারে। ওনারা কি করেন, ওনারা তথ্য বিনিময় করেন এবং তথ্যের প্রবাহ অবারিত করেন, ঠিক আছে শিক্ষার্থীরা? তথ্যের প্রবাহ অবারিত করার জন্য, এছাড়াও সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার জন্য, এটাও নোট ডাউন করেন, সকল প্রকার তথ্য সকলের জন্য সহজলভ্য করতে এই প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। তথ্য বিনিময়, তথ্যের প্রবাহ অবারিত করার জন্য এবং সকল প্রকার তথ্য সকলের জন্য কি করা, সহজলভ্য করা, সহজলভ্য, এই কথাটা নোট ডাউন করেন, সকল প্রকার তথ্য সহজলভ্য করার জন্য এই প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার করেন। শিক্ষার্থীরা আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, তিনটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনের, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পিকাসা এবং আরেকটা কি বলেন এটার নাম কি, ইমপ্রেস, বলেন ইমপ্রেস, ভেরি গুড, একজন বলতে পেরেছেন, খুব ভালো হয়েছে, ইমপ্রেস। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বা কর্মক্ষেত্রে নিজের ভাবনা, গবেষণা বা প্রতিবেদন উপস্থাপনের জন্য আমরা অনেক সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আশ্রয় নেই, কিন্তু
চমকপ্রদ উপস্থাপনের কাজে শুধু পাওয়ারপয়েন্ট নয় আরো বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করা হয় কি কি গুগল স্লাইড slides.com প্রেজি এটা কি ক্যানভা এটা হচ্ছে কি স্লাইড ডক এই সম্পর্কে আমি গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করেছি শিক্ষার্থীরা পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের বৈশিষ্ট্য কি এখানে দৃশ্যগত উপস্থাপনা করা হয় স্লাইড নির্মাণ করা যায় পাওয়ারপয়েন্টে একই সঙ্গে কি করা যায় লেখা দেওয়া যায় সারণী তৈরি করা যায় নকশা তৈরি করা যায় ছবির ব্যবহার করা যায় কি কি বললাম লেখা সারণী নকশা ও ছবির ব্যবহার করা যায় পাওয়ারপয়েন্টে বহু রঙের প্যালেট আছে ফলে দৃশ্যগত উপস্থাপনা সুন্দর করার জন্য প্রয়োজন মতো রঙের ব্যবহার করা যায় পাওয়ারপয়েন্টে দৃশ্যগত উপস্থাপনা অনেকটা স্লাইড দেখানোর মতো কম্পিউটারের পুরো পর্দা জুড়ে ছবিটা দেখা যায় এই যে এখন আপনারা পর্দা জুড়ে দেখতে পাচ্ছেন কম্পিউটারের পর্দা স্লাইডের মতো হয়ে যায় এছাড়াও প্রজেক্টরের সাহায্যে এই ধরনের প্রেজেন্টেশন বড় পর্দায় বা দেওয়ালে ফেলে দেওয়া যায় প্রজেক্টর দিয়ে বড় পর্দায় দেখানো যায় কেন বড় পর্দায় দেখানো হচ্ছে শিক্ষার্থীরা যাতে একসঙ্গে অনেক লোক দেখতে পারে পাওয়ারপয়েন্টে তৈরি উপস্থাপনার পুরোটা কম্পিউটারের প্রিন্টারের সাহায্যেও কি করা যায় ছাপিয়ে নেওয়া যায় ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারী বিভিন্ন ধরনের তার প্রয়োজন মাফিক কাজ করতে পারে সেই সফটওয়্যারকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন লেখালেখির জন্য কি ধরনের সফটওয়্যার বলেছি শিক্ষার্থীরা লেখালেখির জন্য ডকুমেন্ট লেখালেখির জন্য কি ডকুমেন্ট সফটওয়্যার আছে তারপর কোন কিছু এই যে ওয়ার্ড 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 প্রসেসিং সফটওয়্যার লেখালেখির জন্য কোন কিছু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে লিখে সেভ করলে সেটাকে ডকুমেন্ট বলা হয় ঠিক তেমনি প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য যে সফটওয়্যার তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে আমরা আজকে যে সফটওয়্যার বলছি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দ্বারস্থ হয়েছি উপস্থাপন করার জন্য সেই সফটওয়্যারকে বলা হয় প্রেজেন্টেশন সফটওয়্যার আর আমরা একটু আগে দেখিয়েছি বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন সফটওয়্যার আছে ইমপ্রেস পিকাসা এবং কি পাওয়ারপয়েন্ট পাওয়ারপয়েন্টটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের আমরা শিক্ষার্থীরা পাওয়ারপয়েন্ট যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি মাইক্রোসফটের এবং মাইক্রোসফটের পাওয়ারপয়েন্টে এই যে আপনাদের সামনে পর্দায় যেটা দেখতে পাচ্ছেন সাদা একটা কি ক্যানভাস দেখতে পাচ্ছেন এই ক্যানভাসটাকে বলা হয় কি স্লাইড নোট ডাউন করেন স্লাইড প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলে একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে আপনারা তো জেনে গেছেন একাধিক স্লাইডের ব্যবহার আমি করছি কিনা বলেন করছি কিনা বলেন এই সাদা যে ক্যানভাস দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে স্লাইড তাহলে স্লাইড কাকে বলে প্রেজেন্টেশন পাওয়ারপয়েন্ট আপনি বলবেন কি প্রেজেন্টেশন সফটওয়্যারের এক একটা অংশকে স্লাইড বলে একটা প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে হ্যান্ড আউটস প্রেজেন্টেশন সফটওয়্যারে হ্যান্ড আউট এই ধরনের কথাগুলো আপনারা পাবেন হ্যান্ড আউটস কাকে বলে একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলে এই যে তোমার হ্যান্ড আউটসটা দাও তখন আমরা বুঝবো কি পাওয়ারপয়েন্টের কি একাধিক পৃষ্ঠাটাকেই বলা হচ্ছে হ্যান্ড আউটস লেআউট স্লাইড লেআউটস স্লাইড লেআউটস প্রেজেন্টেশন তৈরি করার জন্য একটা খসড়া তৈরি করতে হয় আমি যে আপনাদেরকে এই যে প্রেজেন্টেশনটা উপস্থাপন করছি এটা আমি কি একদিনে এই কি এক ঘন্টায় করেছি নাকি তিন দিনে করেছি না দুই দিনে করেছি নাকি দুই মিনিটে করেছি দুই মিনিটে তো করা যাবে না এটা তৈরি করতে গেলে আমাকে রাফ করতে হয়েছে আমি অনেকবার কি করেছি না এই জিনিসটা ভালো হচ্ছে না স্টুডেন্টরা এই জিনিসটা বুঝতে পারবে না আমি এইভাবে করি বা অ্যানিমেশন কোনটা আগে আসবে কোনটা পরে আসবে
এই যে জিনিসগুলো এগুলাকে খসড়া তৈরি করাটাকে বলা হয় কি স্লাইড লেআউটস স্লাইড লেআউটস তা আমি যদি বলি তোমরা স্লাইড লেআউট করো এরপর আমাকে উপস্থাপন করবে তার মানে কি তোমাকে খসড়া তৈরি করতে বলেছি তাহলে শব্দগুলো আমাদের কি এর পরিচিত হতে হবে এগুলো আমাদের জন্য নতুন শব্দ এই তিনটা শব্দ নতুন আজকের জন্য স্লাইড কি কি শব্দ সানজিদা তুমি তো মাথায় হাত দিয়ে ফেলেছো কঠিন মনে হচ্ছে না টিচার কি কি নতুন শব্দ বলো আবার আবার মিউট করে দিলে কেন আমি তো সব সময় আনমিউট থাকতে বলেছি টিচার আমি তো বলিনি ক্লাস করছো তো ও আচ্ছা তাহলে ইয়ে বলো আশফা বলো নতুন শব্দ কি কি স্লাইড হ্যান্ড আউটস স্লাইড লেআউটস লেআউটস ভেরি গুড শিক্ষার্থীরা তাহলে পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করা দরকার দেখো কোথায় যাব স্টার্ট বাটনে যাব কম্পিউটারে স্টার্ট বাট তার মানে কি আমার আগে থেকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারটা ইনস্টল করা আছে সফটওয়্যারটা আগে আমাকে ইনস্টল করে নিতে হবে না হলে স্টার্ট বাটনে আসবে না এই অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস বলে মাইক্রোসফট অফিস ইনস্টল করে নিতে হবে মাইক্রোসফট অফিসের মধ্যে কি থাকবে লেখালেখি সফটওয়্যার থাকবে হিসাব নিকাশের সফটওয়্যার থাকবে প্রেজেন্টেশন সফটওয়্যার থাকবে ডেটাবেস সফটওয়্যার থাকবে ঠিক আছে তাহলে স্টার্ট বাটনে যাব এই যে স্টার্ট বাটন এখানে কি করতে হবে ক্লিক করতে হবে এভাবেও আমরা যেতে পারি আবার কিভাবে যেতে পারি টাস্ক বার এই যে টাস্ক বারের মধ্যে আমি এটাকে মিনিমাইজ এখানে টাস্ক বারের মধ্যে নিয়ে এসেছি সফটওয়্যারটা তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করলেও কি প্রেজেন্টেশন সফটওয়্যার ওপেন হবে প্রেজেন্টেশন মাইক্রোসফটের লোগোটা কি রকম পি দিয়ে পি এরকম পি দেওয়া আছে দেখো এইভাবেও পারি শিক্ষার্থীরা আমি যদি স্টার্ট বাটনে যাই তাহলে আমার সামনে একটা কি আসবে একটা ফ্লাই আউট মেনু আসবে এগুলো তোমাদের জন্য নতুন শব্দ নোট ডাউন করো ফ্লাই আউট মেনু স্টার্ট বাটনে ক্লিক করলে অনেকগুলো তথ্য সম্বলিত চিত্র এবং তার বর্ণনা দিয়ে এই যে দেখো অ্যাক্সিস এই যে চিত্র আছে বর্ণনা আছে আইইউই ফ্রি ভিডিও কনভার্টার সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি রিডার এলন ক্লক এইরকম বিভিন্ন এনিডেক্স এই যে কি এগুলো এই যে এগুলো দিয়ে একটা কি আছে মেনু আসছে আমরা কি হোটেলে বা কোথাও যদি খেতে যাই আমাদেরকে কি দেয় একটা মেনু দেয় না মেনুটাতে ছবি সহ সবকিছু থাকে এখানেও সেম একটা মেনু এসেছে যেটাকে আমরা বলি কি ফ্লাই আউট মেনু কারণ এটা উড়ে উড়ে আসে এমনি থাকে না ক্লিক করলে উড়ে আসবে এই জন্য এটাকে বলা হয় ফ্লাই আউট মেনু এই ফ্লাই আউট মেনু থেকে কোন জায়গায় যাব এই যে দেখো এখানে আছে এই যে সফটওয়্যার গুলো এখানে আছে পি এখানে আছে পি তে ক্লিক করব করলে পরে দেখো পি থেকে কোথায় এসেছে দেখো এই যে জায়গায় পাওয়ারপয়েন্ট লেখা আছে আগে এক জায়গায় ছোট ছোট করে ছিল বক্সে এখন এটা কি ওপেন হয়ে গেছে এই যে ওয়ার্ড ওয়ান নোট স্কাইপি এক্সেল আউটলুক এই পাওয়ারপয়েন্ট এখানে ক্লিক করতে হবে শিক্ষার্থীরা এখানে ক্লিক করলে পরে তোমার সামনে কি হবে এইরকম একটা কি আসবে এইরকম একটা তোমার সামনে প্রদর্শন করছে এই যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এখানে কি আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটা উইন্ডো এই উইন্ডোতে কি আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কথাটা আছে এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব ক্লিক করলে পরে তোমার সামনে এরকম একটা উইন্ডো আসবে এটা উইন্ডো কেন বলেছে জানালা দেখতে জানালার মতো তাহলে এখন আমাদের এটার পরিচিতি জানা দরকার দেখো এখানে এটা কি আছে বাম পাশে এটাকে কি বলে থাম্বলাইন ভিউ এই যে থাম্বলাইন ভিউ স্লাইডের ছোট সংস্করণ একটা স্লাইড সহ ওপেন হয়েছে যেখানে লেখা আছে কি ক্লিক টু অ্যাড টাইটেল ক্লিক টু অ্যাড সাবটাইটেল তাহলে থাম্বলাইন ভিউ কে কি বলে
স্লাইডের ছোট সংস্করণ এরকম থাম্বনেল ভিউ আরো পাবে কথা এখানে না স্লাইড অন্য জায়গায় অন্য কিছুর ছোট সংস্করণ তাহলে শিক্ষার্থীরা চলো আমি এটা একটু কি করছি এটা আমি এখন আমি সরাসরি ওপেন করে তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি দেখো স্টার্ট তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো Yes, teacher. Okay, আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম এই যে দেখো এই আমি পাওয়ার পয়েন্ট ওপেন করলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আসলো আমার এটা আসলো এখন আমাকে লিখতে হবে তা আমি কি এখানে লিখে ফেলবো কখনো না এই কাজটা কখনো করবে না দেখো আমি কোথায় যাচ্ছি হোম মেনু থেকে নিউ স্লাইডে গিয়ে দেখো ব্ল্যাঙ্ক এটা কেন করছি আর নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব ব্ল্যাঙ্কে চলে যাব তাহলে একটু নোট ডাউন করো কোথায় কোথায় যাচ্ছে শিক্ষার্থীরা হোম মেনুর নিউ স্লাইডের অ্যারো চিহ্নতে দেখো নিউ স্লাইডের নিচে একটা অ্যারো চিহ্ন আছে এই ডাউন অ্যারোতে ক্লিক করব করলে পরে ব্ল্যাঙ্ক তাহলে এখানে কি ছিল ক্লিক টাইটেল ক্লিক এক টাইটেল সাবটাইটেল ছিল না ওটা চলে গেছে এবার কোথা থেকে আনবো দেখো এই যে টেক্সট বক্স এখানে ক্লিক করলাম একটা ক্লিক করব একটা ক্লিক করলে পরে এরকম আসবে তারপর এটাকে বড় করে দেব করার পর দেখো সেন্টারে নিয়ে গেলাম কার্সর সেন্টারে গেল তারপর কোথায় যাচ্ছি যেহেতু আমি বাংলা লিখব এই যে দেখো অব্র টুলবারে ইংলিশ বাংলা করে দিলাম তারপর কি করছি দেখো নিকশ ব্যান্ড সফটওয়্যার আনব এই যে নিকশ ব্যান্ড নিচে যাই স্ক্রল করে নিচে যাই এই যে নিকশ ব্যান্ড তারপর কি করছি ফন্ট সাইজ বড় করছি এখানে কত আছে 18 আমি এই যে দেখো বড় ইনক্রিজ ফন্ট সাইজ এইখানে ক্লিক করব দেখো 24 আরেকবার ক্লিক করলাম 28 32 ঠিক আছে শিক্ষার্থীরা এরপর দেখছো এরপর লিখছি আমাদের দেশ বাংলাদেশ লেখা শেষ এবার এই বক্সের চারদারের কোন একটা জায়গায় ক্লিক করলাম আমি চাই এটাকে বোল্ড করব ওই জন্য দেখো সিলেকশন করি নাই কিন্তু দেখো আমি যেহেতু পুরাটা বোল্ড করব আমি এখান থেকে কার্সর নিয়ে ফেলেছি কার্সর কিভাবে নিব কার্সর কিভাবে নিব এই যে এই দাগ আছে না চারদারের দাগের উপর ক্লিক করব কার্সর চলে গেছে বি তে ক্লিক করলাম বোল্ড হয়ে গেল আরেকটা এস আছে দেখো টেক্সট শ্যাডো ওখানে ক্লিক করলাম দেখো দেখতে আরো সুন্দর লাগছে এবার আমি এটাকে ফন্ট সাইজ 36 আছে এটাকে বড় করলাম 40 44 ইয়েস এই এখন দেখো আমাদের দেশ বাংলাদেশ ভালো লাগছে না এটাকে টেনে জিরো বরাবরে নিয়ে আসলাম রুলার ধরে এই যে রোলার আছে এখানে অনেক সময় রোলারটা নাও থাকতে পারে যেমন ধরো ভিউতে গিয়ে কেউ রোলারটার এই যে এটা তুলে দিল রোলার নাই তো আমি কি কান্না করব আমার রোলার নাই করে করে না আমি আবার যাব ভিউতে গিয়ে এই যে চেক বক্সে রাইট চিহ্ন দিয়ে দিব রোলারটা চলে আসবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত যদি আমি এটা সেভ করতে চাই কারণ আগামী ক্লাসে আমার এটার উপর কাজ করতে হবে যদি আমি সেভ করতে চাই কোথায় যাব ফাইল সেভ অ্যাজ ব্রাউজ কোথায় যাচ্ছি ক্লাস 10 এ তোমাদের একটা ফোল্ডার আছে আমার এখানে ওখানে যাচ্ছি দেখো এই যে গেলাম এই লেসন 21 মানে কি 2021 সালের লেসন ক্লাস 10 এই যে ক্লাস 10 আইসিটি 2021 এই জায়গাতে এখানে প্রেজেন্টেশন এখন আমি আজকের কি দিব নাম দিচ্ছি এখানে 10 এ বি আন্ডারস্কোর দিলাম আজকে কয় তারিখ 6 মার্চ এম এ আর সি এইচ আন্ডারস্কোর 2021 তাহলে আমি সহজেই ফাইলটা খুঁজে পাবো যে 6 মার্চ 10 এবির যে কাজটা করা হয়েছে সেটা আমি এই জায়গায় সেভ করে রেখে এই যে সেভ বাটনে ক্লিক করলাম একটু কি দেখবে ফাইলটা আছে কিনা দেখো দিস পিসিতে গেলাম এখানে গেলাম লেসন 21 ক্লাস 10 আইসিটি আমার ফাইলটা কি ছিল প্রেজেন্টেশন এই যে দেখো 10 এবি 6 মার্চ 2021 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে এইচডব্লিউটা নিয়ে নাও এইচডব্লিউ হচ্ছে কি হোমওয়ার্ক হচ্ছে কি পাওয়ার পয়েন্ট
ওপেন করা পাওয়ারপয়েন্টে বাংলা টাইপ করা ফন্ট সাইজ বাড়ানো ফন্ট সাইজ টেক্সট শেডো করা বোল্ড করা সেন্টারে জিরোতে আনা আমরা কিন্তু রুলারের কাজও দেখিয়েছি ঠিক আছে শিক্ষার্থীরা ইয়েস টিচার ওকে ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তোমরা কি করবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে কাজগুলো প্র্যাকটিস করবে তার আগে আমাকে কেউ একজন বলো কেউ একজন বলো হ্যান্ডআউটস কি হ্যান্ডআউটস কি একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে কি বলে হ্যান্ডআউটস বলে ভেরি গুড এখন তোমরা আমাকে বলবে স্লাইড কি প্রেজেন্টেশনের এক একটা পৃষ্ঠাকে স্লাইড বলে ভেরি গুড ভেরি গুড তাহলে আমাদের পড়া মোটামুটি হয়ে গেল এখন আমাকে বলো তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে কি এসেছিল ফ্লাই আউট মেনু ফ্লাই আউট মেনু ভেরি গুড লুবনা করিম ফ্লাই আউট মেনু এই শব্দটা মনে আছে কিনা আমি একটু টেস্ট করলাম আচ্ছা এর পরে তোমরা কি আমাকে বলতে পারবে আমি দাঁড়াও আবার স্ক্রিন শেয়ারে একটু যাই স্ক্রিন শেয়ারে গেলাম আমাকে বলো এই নিচের এটাকে কি বলে নিচে যেখানে আমার কার্সর যাচ্ছে এটাকে কি বলে এটা পুরোটা পুরো লাইনটাকে কি বলে টাস্কবার ভেরি গুড এটাকে টাস্কবার বলে তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো ধন্যবাদ সকলকে টিচার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম